ভাইরা আমার, অনেকেই প্রশ্ন করেন, হুজুর সারা বছর অবস্থা খুব ভালো ছিল, হঠাৎ আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আর্থিক সংকটে পড়ে গিয়েছি, বুঝতে পারি নাই যে এরকম হবে, এখন ঋণ করে কোরবানি করতে পারবো কি না। অর্থাৎ প্রশ্ন কি, খেয়াল করেন, ঋণ করে কোরবানি করা যাবে কি না, বুঝতে পেরেছেন ভাইরা আমার? শরীয়ত বলে ঋণ করে কোরবানি করা যাবে, ঋণ করে কোরবানি করা যাবে, তবে এই ঋণটাকে পরিশোধ করার যদি সামর্থ্য যদি ওই ব্যক্তির থাকে তাহলে ঋণ করে কোরবানি করা যাবে। দেখেন আসলে কোরবানি কথাটা আগে খেয়াল করেন, কোরবানি কার উপরে ওয়াজিব, যদি কোরবানি তার উপরে ওয়াজিব হয়ে যায়, হয়তো হতে পারে নগদ আমার কাছে অর্থ নেই, তখন ওই পরিস্থিতিতে সে ঋণ করে কোরবানি করে এবং তার এই ঋণটা সে পরিশোধ করে দিতে পারে। যেমন দেখেন প্রতি বছর একটা ব্যক্তি কোরবানি করে, যদি সে হঠাৎ একটা বছর কোরবানি করল না, সমাজে যেহেতু চলে তারও তো একটা মনের একটা বিষয় আছে, বলে হুজুর সারা বছর প্রতি বছর কোরবানি করি কিন্তু হঠাৎ আমার সমস্যা তো কেউ বুঝবে না, আমি যদি হঠাৎ এক বছর কোরবানি না করি সমাজে মানুষের কাছে কিছুটা হেয় প্রতিপন্ন হই, কিভাবে মানুষকে বলবো, সবাই জিজ্ঞাসা করে কোরবানি দিবা না, আবার আমার ঘরে সন্তানরা আছে তারাও কিছুটা লজ্জিত হয়, তারাও ঈদের দিন যখন পাশের ঘরে কোরবানি করা হয়, গোশত বণ্টন করা হয়, কত আনন্দ করা হয়, আমার সন্তানরা তো আনন্দ করতে পারবে না বা কিছুটা লজ্জিত হই হুজুর, এই জন্য আমার ঋণ করা যাবে কি না। আমি বলবো ঋণ করে কোরবানি করা যাবে, তবে ঋণ পরিশোধ করার সামর্থ্য যদি থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন।